কোনো একদিন আমায় তুমি খুঁজবে, খুঁজলেও তাকে পাবার আর কোনো সম্ভাবনা নেই। অনন্তে পাড়ি জমিয়েছেন মরমী গানের তুমুল জনপ্রিয় শিল্পী মোহাম্মদ ইব্রাহিম। নিজের লেখা গানে নিজেই সুর করে 80-এর দশক মাতিয়েছিলেন মরমী গায়ক ইব্রাহিম। কি আছে জীবনে আমার, কোনো একদিন আমায় তুমি খুঁজবে, জীবন চলার পথে ওগো বন্ধু, তুমি কি কখনো জানতে চেয়েছ, ইত্যাদি অসংখ্য জনপ্রিয় গান করে ভক্ত শ্রোতাদের মনে আসন গেড়েছিলেন মোহাম্মদ ইব্রাহিম। মুক্তিযুদ্ধের পরপরই 1972 সালে গান শুরু করেন ইব্রাহিম। 41টি অ্যালবাম সহ প্রায় 450 গান করেছেন জনপ্রিয় এই শিল্পী। অ্যালবামগুলোর মধ্যে রয়েছে কি আছে জীবনে আমার, বিনোদিয়া ভবের মানুষ, নিষ্ঠুর পৃথিবী আর কান্দাইও না, কবর হলো রুহের হোল্ডিং নাম্বার, সৃষ্টি রহস্য, মাটির দেহ যাবে পচে প্রভৃতি। সবশেষে বিগত 4-5 বছর আগে প্রকাশ পায় তার অ্যালবাম ভাবদরিয়া। বেশ কিছু চলচ্চিত্রেও গান গেয়েছেন তিনি। 17 নভেম্বর 2022 বৃহস্পতিবার সকাল 9:30 ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেতের নিজ বাসভবনে মারা যান তিনি। শিল্পী ইব্রাহিম দীর্ঘদিন ধরে কার্সিনোমা স্কিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।